একটার নাটক শুধুমাত্র নাইনটি টু পয়েন্ট সেভেন আজকের নাটক হারিয়ে যাওয়া নাম রচনা সৌমিত্র বসু অভিনয়ে অর্ণব নীলাঞ্জন পীযুষ সৌগত রিজু, সুমন্ত ও রাইয়ের ভূমিকায় পামেলা suicide no homicide খুন ফস ডিভিডেন্স হিসেবে যেটা পাওয়া যাচ্ছে তাতে করে তাতে করে হাত কিছু মনে করা মুশকিল নাম্বার 1 সুপার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল নাম্বার 2 ঘরের ভেতর কোনো দস্তা দস্তির চিহ্ন পাওয়া যায়নি যদি তর্কের খাতিরে ধরেও নি যে ঘরের ভেতর কেউ ছিল একটা অত বড় মেয়েকে ধরে পারেন্দায় নিয়ে যাবে তারপর এর উপর দিয়ে ছুঁড়ে ফেলে দেবে নিচের রাস্তায় অথচ অথচ তার কোনো চিহ্ন থাকবে না কোথাও অ্যাবসার্ট নাম্বার নোট ও কিন্তু এই সুইসাইড নোটটাই খুব ভাবাচ্ছে নোট তো নয় তুমি আর আসবে না জ আমি মরলাম এটা কিন্তু এটা কিন্তু আত্মহত্যা নয় খুন খুন এটা কিন্তু আত্মহত্যা নয় খুন আত্মহত্যা নয় খুন ডেফিনেটলি ডেফিনেটলি আত্মহত্যা খুন নয় কিন্তু কিন্তু এমন একটা কথা লিখলো কেন মেয়েটা লেখাপড়া জানা একটা একটা শিক্ষিত মেয়ে এত ভালো চাকরি করে কোথাও তো কোনো অভাব ছিল না তাহলে তাহলে আত্মহত্যাই বা করতে গেল কেন এদিকে আজকাল যা হয় অমুক মিডিয়া তমুক মিডিয়া ব্যাপারটাকে নিয়ে চাটনি বানাতে শুরু করেছে আত্মহত্যা না খুন জো কে জো তুমি আর আসবে না জো কার উপর অভিমানে মরে যেতে হলো মেয়েটাকে ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন শুরু হয়ে গেল প্রথমে নমস্কার নমস্কার আপনাকে একটু বিরক্ত করতে হবে আমায় বুঝতেই পারছেন পুলিশের চাকরি না না আপনি বলুন এই যে ভদ্রমহিলা রায় সেনগুপ্ত কতদিন ধরে আপনার বাড়িতে পিজি হয়েছিলেন তা প্রায় বছর দুয়েক হুম তা আগে এরকম কাউকে পেয়িং গেস্ট নিয়েছেন না 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 এই প্রথম হ্যাঁ হঠাৎ নিলেন কেন আপনাকে তো দেখে মশাই মনে হয় না যে কোনো মানিটারি প্রবলেম ট কিছু ঠিক সেই জন্যে নয় তবে এটা জানা কি আপনার তদন্তের পক্ষে খুব জরুরি দেখুন তদন্তের পক্ষে কোনটা জরুরি হয়ে ওঠে সেটা আবার বলা খুব শক্ত ঠিক আছে আপনার যদি বলতে আপত্তি থাকে তাহলে না হয় থাক না আপত্তি কিছু নেই রাই এ বাড়িতে আসার মাস দেড়েক আগে আমার স্ত্রী মারা যান আমার ছেলে থাকে ক্লিভল্যান্ড আমেরিকায় মেয়ে মুম্বাইয়ে ওদের দুজনের মধ্যে কে আমাকে নিয়ে যাবে তাই নিয়ে যথেষ্ট ঝগড়া লেগে থাকতো যেটা আমি শুনে ফেলেছিলাম তারপরে ঠিক করি যে আমি এখানেই থাকব কিন্তু জানেন তো খুব একা লাগত কথা বলবার একটা লোক নেই রায়ের অফিসে চাকরি করতো আমার এক ভাগ নেই সেই আমাকে ওর খবর দেয় আর আমিও ভাবলাম বুঝতে পেরেছি তা কেটেছিল একাকিত্ব হ্যাঁ ওই যাই হোক মিস সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল আসছেন সম্পর্ক তৈরি হলো কোথায় যে তাই ভালো মন্দ বলবো মানে আটটা নাগাদ ঘুম থেকে উঠতো নটার মধ্যে অফিস বেরিয়ে যেত হুম ফিরতে ফিরতে রাত নটা আই সি ডিনার টেবিলে বসে মনে হতো ধুঁকছে গ্রাহক দুটো নাকে মুখে গুঁজে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিত ব্যাস আর রবিবার মানে ছুটির দিন আলাদা করে ছুটির দিন তো প্রায় কিছু ছিলই না রবিবারটাই একমাত্র হয়তো একটু আটটু কথা টথা হতো হয়তো একসঙ্গে ব্রেকফাস্টটা করলাম তারপর রাই তার ঘরে ঢুকে ল্যাপটপ খুলে বসলো আমিও তবু তো দেখা নিশ্চয়ই হতো মানে রবিবার দিন বা ডাইনিং টেবিলে মানুষ হিসেবে কেমন ছিলেন তিনি এই ধরুন ওই গল্প টল্প করার সময় এমনি তো ভালোই বেশ কেয়ারিং আচার ব্যবহারেও বেশ ভদ্র আচ্ছা তবে সবসময় খুব অন্য মনস্ক হুম টেনশনে থাকতো অফিসের চাপটা খুব বেশি ছিল তো ইদানিংকালের মধ্যে কোনো সমস্যা হয়েছে ওকে সমস্যা সমস্যা মানে 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 কোনো ধরনের সমস্যা টমস্যা হয়েছিল না সেরকম কিছু ছিল না কি হয়েছিল চুপ করে থাকবেন না পীযুষ বাবু আমাদের সঙ্গে কোঅপারেট করুন দেখুন এর সঙ্গে রায়ের আত্মহত্যার কোনো সম্পর্ক সেটা আমি বুঝে নেব আপনি বলুন এই ঘটনাটা ঘটার দিন দুয়েক না দিন তিনেক আগে বলুন সংকোচ করবেন না অনেক রাত বাড়ি ফিরল বারোটার পর একেবারে বেহেড মাতাল অবস্থায় আমি ওর জন্য জেগেই বসেছিলাম বুঝতেই পারেন এক আমি কলকাতার রাস্তাঘাট দুশ্চিন্তা তো হয়ই ওকে ওইভাবে ঠুকতে দেখে মাথার মধ্যে আগুন জ্বলে উঠল দাঁড়াও এসব কি? তোমাকে তোমাকে পেয়িং গেস্ট হিসেবে রাখবার সময় কথা হয়ে গিয়েছিল এ বাড়িতে থাকতে গেলে কতগুলো নিয়ম মেনে চলতে হবে এবং তুমি এগ্রি করেছিলে স্যরি সরি মানে

নিজেকে খুন করেছো মানে খুন খুন করে করে নিজেকে পুড়িয়ে দিয়েছি ঠিক আছে ঠিক আছে তুমি আজ শুয়ে পড়ো কাল সকালে কিন্তু আমাকে একটু সময় দিতে দিত সবাই বলে কিছু আছে নাকি পৃথিবীতে দেখো প্রায় শোনো আমি তোমার বাবার বয়সে একটা লোক আর আমার সামনে দাঁড়িয়ে মাঝরাচ্ছি যে এরকম মাতলামি করতে লজ্জা করছে না তোমার হ্যাঁ আমি আপনাকে সলব কি বলবে কি আপনি আপনি আমার বাবার মতো আপনি বুঝবেন আমি আমি কেন কেন আজকে আমার কিচ্ছু বোঝবার দরকার নেই বুঝেছো যাও শুয়ে পড়ো গিয়ে গুড নাইট কেউ তোমার কথা শুনতে চায় না রাই কেউ না কেউ তোমাকে বুঝতে চায় না রাই কেউ না কেউ না কেউ না সেদিনের কথা ভেবে খুব কষ্ট হয় জানেন খুব অনুশোচনা হয় হ্যাঁ আমি খানিকটা বাড়াবাড়ি করে ফেলেছিলাম কিন্তু সেই শখ থেকে ও এমন একটা কাজ করে ফেলবে আমি না 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 এই ঘটনার ফলে ও যে এমন কাজ করে ফেলেছে আমি আমি সেটা ভাবছি না যাই হোক পরের দিন সকালে এটাকে নিয়ে আর কিছু জিজ্ঞেস করেননি করেছিলাম ব্রেকফাস্ট টেবিলে ওকে উঠে দাঁড়ালে কেন বসো বসো কালকের ঘটনার জন্য আই এম সরি আঙ্কেল আচ্ছা আমাকে একটা কথা বলো রাই তুমি কি কোনো সমস্যায় আছো নো নো ইটস ওকে দেখো আমাকে তুমি বলতে পারো আমি তো তোমার বাবার বয়সী হব বোধ হয় না না ঠিক আছে ঠিক আছে আচ্ছা তুমি কেন বললে বলো তো যে তুমি নিজেকে খুন করেছো আমি যাই হ্যাঁ আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে রাই আমাকে সব খুলে বলো আমি তোমার বয়সে অনেক বড় আমি ওই জীবনটাকে তোমার আরো অনেক ভালো করে দেখেছি এমন তো হতে পারে যে আমি তোমাকে একটা রাস্তা বলে দিতে পারবো না মানে আপনারা যে জীবন দেখেছেন তার সঙ্গে আমাদের বেঁচে থাকার কোনো মিল নেই আঙ্কেল মানে আপনারা কিচ্ছু দেখেননি কিচ্ছু জানেন না আপনারা রাই কিচ্ছু না সরি আমি সত্যি খুব ডিস্টার্বড আছি কিন্তু আমার প্রবলেম আমাকেই সলভ করতে দিন এরপরে আমার আর কি করবার ছিল বলুন হুম আচ্ছা ওর সঙ্গে কি দেখা করতে কেউ আসতো তেমন কোনো বিদেশি বিদেশি মানে ইউরোপিয়ান বা আমেরিকানও হতে পারে না না তেমন তো কেউ তরুণ জো জো বলে কারুর কথা শুনেছেন ওর মুখে কী নাম বললেন জো নামটা ওর মুখে শোনেননি কখনো না না আমার মনে নেই আপনি কিন্তু সত্যি কথা বলছেন না পীযুষ বাবু আমি সত্যি কথাই বলছি যে নামটা আপনি মিস সেনগুপ্তর মুখে শুনেছেন না 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 আমি শুনিনি বলছি তো আপনাকে শুনিনি আমি আচ্ছা ওর কোনো বয়ফ্রেন্ড ছিল হ্যাঁ ছিল একজন কিন্তু কিন্তু সে তো বাঙালি বাড়িতে আসতো না খুব একটা না মাঝে মধ্যে হয়তো শেষ কবে এসেছে আমার ঠিক মনে পড়ছে না মনে করুন মনে করুন শেষ কবে এসেছে আমার মনে না পড়লে বাবু বাবু আপনার মুখ চোখ গলার আওয়াজ স্পষ্ট বলে দিচ্ছে যে আপনি আপনি কিছু একটা লুক হতে চাইছেন ছেলেটাকে কি আপনি কোনোভাবে গার্ড করতে চাইছেন না না তা কেন তাহলে বলুন রিজু ভালো ছেলে অন্তত আমি যতটুকু রিজু এক অফিসের হ্যাঁ আপনি আপনি কি করে বুঝলেন যে মেয়েকে সকাল নটা থেকে রাত্রির নটা পর্যন্ত অফিসে কাটাতে হয় অফিসের বাইরে তার অ্যাফেয়ার কেন কোনো রকম সম্পর্ক হওয়াটাই তো অসম্ভব রিজু আচ্ছা বাই এনি চান্স জো কোনোভাবে রিজুর নয় তো না না আপনি কি করে জানলেন হতেও তো পারে রিজু ছোট করে নিয়ে জো আজকাল হয় না এরকম হ্যাঁ হতে পারে কিন্তু সেক্ষেত্রে তুমি আর আসবে না জো আমি মরলাম এই লাইনটা এই লাইনটার মানে কি আচ্ছা আচ্ছা রিজু শেষ কবে এসেছিল পিজুষ বাবু কি হলো বলুন রাই রাই এই ব্যাপারটা ঘটানোর দিন সকালবেলা ঝগড়া হয়েছিল কিছু ঝগড়া হুম কথা কাটাকাটি দেখুন সেটা আমি কি করে জানবো ঘরের দরজা তো বন্ধ ছিল তা ছিল তা ছিল কিন্তু ধরুন বাইরে থেকে তো শোনা যায় অনেক সময় ঝগড়া এমন জোর গলায় ঝগড়া ঝগড়া হয়েছিল বাবু ঝগড়া হয়েছিল তাই না কি ভেবেছো কি তুমি হ্যাঁ কি ভেবেছো ক্ষমা করো কিন্তু কেন এমন করছো আমি তো তোমাকে সব বললাম এগুলো কোনো যুক্তি হলো এগুলোই আমার যুক্তি আমাদের মতো হাজার হাজার ছেলে মেয়ে বিয়ে করছে সংসার করছে তারা তো সুখে আছে কি হলো চুপ করে আছো কেন আমার কথার উত্তর দাও রাইস্তে কথা বলো তুমি আমার কথার জবাব দেবে হচ্ছেটা কি আঙ্কল শুনতে পাবেন আস্তে কথা বলো এই ফ গডসেখ সত্যি কথাটা আমাকে বলবে বিহেভ ইউর তুমি আজকে যাও রিচু তাড়িয়ে দিচ্ছ আমরা পরে কথা বলবো আজকে তুমি উত্তেজিত হয়ে আছো এই অবস্থায় হ্যাঁ আমি উত্তেজিত হই এতদিন ধরে যে সম্পর্কটা তৈরি হয়ে উঠেছে আমাদের সবাই জানে সবাই এক্সপেক্ট করছে আমরা এবার বিয়ে করব আর তুমি আজকে লোকে দুদিন পরে সব ভুলে যাবে রিজু তখন আমাদের জীবনটা আমাদেরই বাঁচাতে হবে তুমি যাও প্লিজ তাহলে কি ধরে নেব ওই ব্যাপারটাই সত্যি কোন ব্যাপারটা ওই কারণেই তুমি যা হোক একটা অজুহাত দেখি আমাকে শরীর দিতে চাইছো বলছো তুমি জোকে কে জো চমকে উঠলে কেন চমকে উঠলে কেন বলো বলো জোকে বলো আর কিছু শুনতে পাইনি এরপর থেকে ওরা দুজনেই এত গলা নামিয়ে কথা বলছিলো তারপর মিনিট পাঁচেক পর রায়ের ঘরের দরজা খুলে গেল আর আমি চললাম বাই বাই আঙ্কেল বাই রিজু বেরিয়ে চলে গেল তাহলে তো জোয়ের নাম জোয়ের নাম আপনি আগেও শুনেছেন শুনেছি তাহলে যখন আমি জিজ্ঞেস করলাম যে জো বলে কারুর নাম মিস সেনগুপ্তের মুখে কখনো শুনেছেন কিনা আপনি আপনি অস্বীকার করলেন কেন অস্বীকার মানে আমার ঠিক দেখুন মিস সেনগুপ্তের সুইসাইড নোটে জোয়ের নাম লেখা ছিল তুমি আর আসবে না জো আমি মরলাম শুনেছেন কাজে বুঝতেই পাচ্ছেন যে জো জো ভীষণ একটা ইম্পর্টেন্ট চরিত্র কিন্তু 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 কে এই জো মিস সেনগুপ্ত সঙ্গে তার 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 কি ধরনের সম্পর্ক ছিল কিন্তু কিন্তু যেটা যেটা আমার বিশেষ করে জানা দরকার এই জোয়ের সঙ্গে ইনভলভমেন্টটা রিজুবাবু রিজুবাবু ঠিক কি চোখে দেখেছিলেন খুব যিনি পছন্দ যে করেননি সেটা তো সেটা তো আমি আপনার কথা শুনেই বুঝতে পারলাম আপনি কি সন্দেহ করছেন দু বছরের প্রেম বিয়ের সব ঠিকঠাক হঠাৎ করে যদি প্রেমিকা বেঁকে বসে এবং মাঝখানে যদি যদি কোনো তৃতীয় পুরুষের সন্ধান পাওয়া যায় সন্দেহ করাটা কি খুব অযৌক্তিক মনে হচ্ছে পীযুষবাবু আসলে কোনো সন্দেহ নেই হোমিসাইড নয় আ কেস অফ সুইসাইড কিন্তু প্ররোচনা থাকতে পারে এমনটা তো হতেই পারে যে নিজের হাতে খুন করেননি কেবল কেবল আত্মহত্যার দিকে এগিয়ে দিয়েছে সাইকোলজিক্যালি সেটাও কিন্তু পানিশেবল অফেন্স কিন্তু কিন্তু কে করতে পারে এমন বাবুর কথায় অত রাত্রিরে মাতাল হয়ে ফেরার জন্যে বকাবকি তারপরেই আবার বাড়ির মধ্যে রিজুর সঙ্গে চেঁচামেচি হ্যাঁ মনে হয় না সন্দেহের তীরটা কিন্তু রিজুর দিকেই যাচ্ছে কিন্তু পীযুষবাবু সব কথা বলতে চাইছেন না হুম বিশেষ করে বিশেষ করে রিজুর সঙ্গে ঝগড়ার ওই 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 শেষ অংশটা উনি ছেলেটাকে বাঁচাতে চাইছেন কিন্তু 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 শেষ কোন কথাটা শুনেছেন কথা তাহলে ওই ব্যাপারটাই সত্যি কোন ব্যাপারটা যে কারণে তুমি যা হোক একটা অজুহাত দেখিয়ে আমাকে সরিয়ে দিতে চাইছো এইসব কি বলছো তুমি জো কে কে চমকট লাগানো বলো বলো জোকে বাস এইটুকু নো নো উনকো উনকো মিলচেনো ইর পর তো একটা একটা প্রচন্ড ঝ্যাঝামিচি হওয়ার কথা অন্ত তো রিজুর দিক থেকে রিজুর সঙ্গে ঝগড়া হয়েছিল রাইসেন গুপ্তর জোকে নিয়ে কিন্তু 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 ওই এই জো লোকটাকে রাই সেন সঙ্গ তার সম্পর্কটাও হলো কেমন করে কতটা পর্যন্ত এগিয়েছিল কোনো সাক্ষী প্রমাণ কিচ্ছু নেই কিন্তু কেন রিজুবাবু বলুন আপনার অফিসে গেছিলাম শুনলাম আপনি নাকি আর আসছেন না হ্যাঁ অফিস যাচ্ছেন না কেন এমনি ইচ্ছে করছে না হুম আচ্ছা মিস সেনগুপ্ত যেখানে পেইং গেস্ট হয়ে থাকতেন সেখানকার ওই পীযুষ বাবু তিনি তিনি মানুষ হিসেবে কেমন ছিলেন কেমন ছিলেন মানে আমার সঙ্গে তো হাই হ্যালোর চেয়ে বেশি কোনো সম্পর্ক ছিল না হুম ওর ব্যাপারে মিস সেনগুপ্তর ইমপ্রেশন কেমন ছিল আপনাকে কখনো কিছু বলেছেন ভালো অ্যাফেকশনেট খানিকটা ওই বাবা বাবা ধরন ছিল তো আচ্ছা যেটা আবার রাইয়ের রাইয়ের বলুন মানে ব্রোকেন ফ্যামিলির মেয়ে তো বাবা মা ডিভোর্স হয়ে যায় আচ্ছা তার আগে অনেক অশান্তি নোংরামি এসব দেখেছে ভদ্রলোককেও খুব পছন্দ করত আর আপনাদের সম্পর্কটাও তো ইদানিং ভালো যাচ্ছিল না কে বললো আপনাকে বাবুই বললেন ওই মাঝে মাঝেই ঝগড়া হচ্ছিল ওনার বাড়িতেও নাকি একদিন আপনারা হ্যাঁ ব্যাপারটা খুব খারাপ কিন্তু কিন্তু মানে মানে হয়ে যায় যায় তো তো অনেক সময় নিজেকে চেক করা না দেখুন বাবুর কথা অনুযায়ী সেদিন ওর বাড়িতে ঝগড়ার বিষয়টা ছিল মিস সেনগুপ্ত আপনাকে আগে কোনো একটা কথা বলেছিলেন এবং আপনি তার কারণ জানতে চেয়েছিলেন মরিয়া হয়ে ব্যাপারটা কি হয়েছিল আমাকে বলবেন সেটা একেবারেই আমাদের পার্সোনাল ব্যাপার মৃত মানুষের পার্সোনাল বলে কিছু থাকে না বিশেষ করে বিশেষ করে যান মৃত্যুটা অস্বাভাবিক এবং সন্দেহজনক বলুন সেদিনটা শনিবার ছিল প্রায় দুদিন আগেই রাই আমাকে এস এম এস করে দিয়েছিল আমার সঙ্গে কিছু গোপন কথা আছে এই বলে আমায় ডেকেছি এস এম এস হ্যাঁ অফিসে সব সময় কথা তো বলা যেত না বিশেষ করে এসব পার্সোনাল কথা তো বিকেল বিকেল অফিস থেকে বেরিয়ে আমাকে একটা ওই সিমেট্রিতে নিয়ে গেল এখানে এই কবরখানে আমাদের প্রেমকে কবর দেবে নাকি জায়গাটা নির্জন কেউ আসে না তাই কি ব্যাপার এত সিরিয়াস তোমাকে একটা সিরিয়াস কথা বলবার জন্যই আমি এখানে এনেছি বলে ভালো রিজু আমাদের বিয়ে হওয়াটা সম্ভব নয় কি আরে জোকিং নো আই অ্যাম সিরিয়াস আমি অনেক ভেবে দেখেছি এসব কি বলছো তুমি কেন আমার আমার ভয় করে কিসের ভয় কোনো মানে হবে না রিজু কিসের মানে এসব তুমি কি বলছো রাই তুমি তুমি কি একটা পাল্টা ভাবছো বলো তো আমাকে আমাকে সব খুলে বলো কেন কেন এসব মনে আসছে তোমার আমি আমার বাবা মাকে দেখেছি রিজু তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না কোনো সম্পর্ক না বাবা বাবার মতো ডাক্তারই করত মা তার সোশ্যাল ওয়ার্ক দুজনেরই গাদা গাদা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল কিন্তু তাদের সঙ্গেও কোনো সম্পর্কই ছিল না মানে মানুষের সঙ্গে মানুষের যেমন থাকার কথা তো তার সঙ্গে আমাদের কি আমি ডাক্তারও নই তুমি সোশ্যাল ওয়ার্কারও নয় আমরা এক অফিসে চাকরি করি রোজ আমাদের দেখা হয় দিনের মধ্যে অন্তত বারো ঘন্টা আমরা একসঙ্গে কাটাই একসঙ্গে কাটাই এটাকে তুমি একসঙ্গে কাটানো বলো না হয় তাই হলো অফিসের মধ্যে তো সেরকম হওয়ারই কথা আমি অনেক ভেবে দেখেছি রিজু যাকে সম্পর্ক বলে যেটা ভালোবাসা দিয়ে তৈরি হয় শুধু শুধু ভালোবাসা আর কিচ্ছু না আমি সেরকম কোনো সম্পর্ক তৈরি করতে পারছি না ধরো যেখানে আমি থাকি সেখানে আঙ্কেল আমি বুঝতে পারি যেন তিনি আমাকে ভালোবাসেন ভালোবাসা কিন্তু কিন্তু সেই ভালোবাসা আমি তো ফিরিয়ে দিতে পারি না 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 এটা হয় না কি হয় না কি হয় না কি পাগলের মতো সব কথা বলছো তুমি রাই 12 ঘন্টা অফিস তারপর বাড়িতে ল্যাপটপ প্রজেক্ট তৈরি করা আমাদের সমস্ত দিন সমস্ত রাত বেঁচে থাকার সব টুকু ওই সময় যে অফিস খেয়ে নিচ্ছে এর থেকে ভালোবাসার সময় বার করব কেমন করে এটা কোনো কথা হলো হ্যাঁ এই রিয়েলিটিকে মেনে নিয়েই তো লোকে বিয়ে করে সংসার করে আর আমাদের সন্তান তার কি হবে তার কি হবে মানে তাকে মানুষ করবে কে মানুষ করবে আয়া থাকবে তারপর ধরো ঠিক আমার মতো তাই না তোমার মতো মানে মা বাবা কেউ আমাকে সময় দিল না আমাকেও আয়ার হাতে মানুষ হতে হলো আর সেই জন্যই আমি জানি কি অসম্ভব একা হওয়ার কষ্ট নিয়ে বড় হয়ে উঠতে হবে আমাদের বাচ্চাটাকে কিরকম কিরকম যেন ভালোবাসা ছাড়া কিরকম একটা অবহেলা আমরা দুজন চাকরি করব আর সে একা একা থেকে এই যদি তোমার ভয় তাহলে তুমি চাকরি ছেড়ে দাও আমার একার ক্ষমতায় যতটুকু হয় মানে চাকরি ছাড়া যে বাঁচতে পারবো না সারাটা দিন শুধু বাচ্চা মানুষ করা অসম্ভব অসম্ভব রিজু রবিবারটা যেন হাঁ করে গিলতে আসে আমায় একটা গোটা দিন যেখানে অফিস নেই কাজ নেই কিচ্ছু নেই আমরা আমরা ভীষণভাবে অ্যাডিক্টেড হয়ে গেছি রিজু আমরা ওয়ার্কাহলিক অফিসের কাজটা আমাদের নেশার মতো ড্রাগের নেশা হ্যাঁ না পেলে কেমন যেন দম বন্ধ হয়ে আসে আমাদের এর সমাধান কি তাহলে এই সম্পর্ক ভেঙে দেবা তাছাড়া আর কি বলো আমরা তো আর মানুষ নেই আর যন্ত্র কখনো বিয়ে করে তুমি বলো না যন্ত্রের কখনো বাচ্চা হয় আমাদের আমাদের শরীরটা তো মানুষের হুম কিন্তু কিন্তু আমাদের জীবনটা যন্ত্রের যে কোনো একটাকে বেছে নিতে হবে রিজু যে কোনো একটাকে বিয়ে করার কোনো মানে নেই কোনো মানে খুঁজে পাচ্ছি না আমি আর কোনো কথা হয়নি ওই একই কথা বারবার জো কে রিজু বাবু আমি জানি না আমাদের ডিপার্টমেন্ট তন্ন তন্ন করে খুঁজছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত ওই নামের কারুর সঙ্গে মিস রাই সেনগুপ্তর কোনো রকম সম্পর্কের কোনো চিহ্ন পাওয়া যায়নি আর আপনি বলছেন আপনিও কিছু জানেন না বিশ্বাস করুন আমি জানি না তাহলে তাহলে এর নামটা জানলেন কি করে কি করে মিস সেনগুপ্ত বলেছিলেন না কখনো অথচ অথচ মিস সেনগুপ্ত আত্মহত্যা করার দিন সকালে আপনি ওর কাছে গেছিলেন মানে তখন আপনাদের ঝগড়ার মধ্যে জোয়ের নামটা আপনি উচ্চারণ করেন পিযুষবাবুর কথা অনুযায়ী আমি আমি কি ভুল বলছি না আপনি ঠিকই বলছেন মিস সেনগুপ্ত যদি না বলে থাকেন তাহলে তাহলে জোয়ের নামটা আপনি জানলেন কেমন করে বলুন রায়ের ডায়েরি দেখে ডায়রি রায় ডায়রি লিখতেন আপনাকে দেখিয়েছিলেন না আমি নিজেই দেখেছিলাম কবে কখন ও চলে যাবার দিন সকালবেলা ওর ঘরে আমি যখন গেলাম তখন ও স্নান করছিল আমাকে বললো একটু বসতে দেখলাম বিছানার পাশে পড়ে আছে ওর পড়তে লাগলাম আপনি কি তখন ওকে সন্দেহ করতে শুরু করেছেন হ্যাঁ আমার মনে হচ্ছিল রাই যা বলছে তার বাইরে আরও অনেক কিছু আছে তাই তাই সেটাই সত্যি এক মিনিট এই নিন এই ডায়রিটা নিন থ্যাংক ইউ এটা আগে পেলে হয়তো ঝগড়ার মুখে আপনি মিস সেনগুপ্তকে বলেছিলেন না তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই তুমি মর আমি না বলেননি হুম একজন প্রত্যাখ্যাত প্রেমিকের পক্ষে তো সেটা বলা খুব স্বাভাবিক ঋজুবাবু বিশেষ করে সম্পর্কের মধ্যে যদি কোনো তৃতীয় পক্ষ ঢুকে পড়ে আপনি যে বলছেন তা আমি বুঝতে পারছি আপনার সন্দেহ খুব অস্বাভাবিক নয় কিন্তু কথা আমি বলিনি রায়কে এরকম কোনো কথা বলা আমার পক্ষে সম্ভব ছিল না কি জোর পরিচয় কিছু বলা আছে না কে জো তা কোনোদিন জানতে পারা যাবে না আমি কিবার যেতে পারি হুম হ্যাঁ আসুন ইউ পাতায় পাতায় নাম কিন্তু কিন্তু কি জোর এসব কথা মন ভালো আজ অনেক রাত পর্যন্ত বারান্দায় বসে বসে তোমার সঙ্গে গল্প করব তোমার মুখে সেই সব দিনের গল্প শুনব তোমার হাত ছুঁয়ে থাকবো আমি আমার রক্তে রক্তে জেগে উঠবে সেদিনের সেই উন্মাদনা কতবার শুনেছি মনে হয় নতুন তারপর এই লেখাটা সব শেষ হয়ে গেছে আমাদের আর আর কিচ্ছু বাকি নেই হেরে গেছি আমরা আর কি তোমাকে ডাকবার অধিকার আমার আছে আর এই যে শেষ লেখাটা রিজুর বাবা আসবেন আমার সঙ্গে আলাপ করতে আমি যেন অফিসটা ম্যানেজ করে রাখি তার মানেই তো বিয়ে কি করবো জো কিন্তু অনেক রাত পর্যন্ত বারান্দায় বসে বসে বাবুর বাড়ির বারান্দায় অ্যাবসার্ট রাই বাড়ি ফিরলেই বাইরের দরজা বন্ধ হয়ে যেত বারান্দায় বসে কারোর সঙ্গে গল্প করা অবশ্য ফোনে যদি জানি না রাই সেনগুপ্তের মোবাইলে জো নামে কোনো লোকের নাম্বার নেই রাইয়ের অফিসের কেউ ওই নামের কোনো লোককে চেনে না আশ্চর্য একটা মানুষ তার তো চিহ্ন থাকবে কোথাও বাবু বলুন আপনি কখনো জিজ্ঞেস করেননি কে এই জো করেছিলাম কোনো উত্তর পাইনি উত্তর পাইনি মানে কিছু একটা তো বলেছিলেন তুমি যা ভাবছো তা নয় রেজু যোকে নিয়ে এসব ভেব না আমি ভাবতে চাই না রাই বোঝাতে পারবো না তোমাকে সন্দেহ করতে কি কষ্ট হয় আমার কিন্তু কোনো কিন্তু নেই আমাকে বিশ্বাস করো বিশ্বাস করো আমাকে জো আছে কিন্তু এই পৃথিবীর কোথাও নেই সে আছে আমার বুকের ভেতর সেই তো আমাকে এই বেঁচে থাকার বাইরে অন্যরকম একটা বেঁচে থাকার কথা বলে মানে আমরা যেভাবে বেঁচে আছি সেখানে এসব কথার কোনো মানে নেই কিন্তু কিন্তু একদিন আসবে যেদিন এর মানে আর বলে দিতে হবে না আমাকে ভুল বোঝো না রিজু প্লিজ রাইয়ের কথাগুলো চেনা অসম্ভব রকমের চেনা কোথায় শুনেছি কোথায় কোথায় উহ জ জ জো জুন আমটাও এখন 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 চেনা লাগছে খুব যেন যেন ছোটবেলা থেকে উঠে আসছে সেই সেই কলেজে পড়বার দিনগুলো থেকে শুধু জুন হয় জুন হয় তারপরেও কি একটা যেন আছে পদবিটা এই পদবিটা কি যেন পদবিটা জোহেল মনে পড়ছে জো হিল হ্যাঁ মনে পড়তে গিয়েও মনে পড়ছে না খুব খুব চেনা লাইনগুলো এমন যেন একটা ওই ওই ধুলো রাস্তরণের ভিতর থেকে আসে ধুলোটা সরাও সরাও ভেতরে আছে একটা মানিকের কৌটোয় যত্ন করে রাখা আছে সাত রাজার ধন আমাদের সে কলেজ জীবনের আশ্চর্য দিনগুলোতে জো শিকাগোর হে মাটে শ্রমিকদের মিছিল বোমা গুলি আর তাই নিয়ে জহিলের লেখা কবিতা যা আমরা একদিন রাস্তায় রাস্তায় গান করে বেরিয়েছি মনে পড়েছে মনে পড়েছে জাগো দুনিয়ার শ্রমিক ওঠো জেগে জেগে ওঠো তোমার সমস্ত শক্তি নিয়ে কেড়ে নাও সেই সম্পদ যা তোমরা তৈরি করেছো জন্য কাঁদবে না কেউ রুটির আর পৃথিবী হবে ভালোবাসা দিয়ে গড়া ভালোবাসা দিয়ে সেই 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 জহিল জহিল তার জন্যই তো অপেক্ষা করে থাকতাম আমি একদিন আট ঘন্টার লড়াইয়ে ডাক দিয়েছিল আমেরিকার শ্রমিকরা গোটা পৃথিবীর মজদুরদের জন্য কেড়ে এনেছিল সেই অধিকার যেহেতু সেই লড়াইয়েরই চারণ কবি বারো তেরো ঘন্টা মুখ বুঝে চাকরি করার পর ঘরের ওপর নিঃশ্বাস ফেলার টেনশন আর মালিকের কুৎসিত অপমান দিয়ে ভরা এক একটা দিন শেষ হবার পর রাত্রিবেলা বারান্দায় বসে জোকে টাকতাম ছোটবেলার সেই যোগ ছাত্র আন্দোলনের সময়কার সেই যোগ ও আসতো আমার মাথায় হাত বুলিয়ে দিত বলতো হে মার্কেটের সেই লড়াইয়ের গল্প দুনিয়ার মানুষের রুখে দাঁড়ানোর গল্প তুমি রিজুকে বিয়ে করলে না কেন রাই তুমি মরলে কেন কতদিন কতদিন একা একা বসে ভেবেছি এই বেঁচে থাকাটাই শেষ নয় একদিন আবার লড়াই শুরু হবে আট ঘন্টার লড়াই কিন্তু হয় না তো জোর কবিতা আবার ফিরে আসে না তো এই বারো তেরো চব্বিশ ঘন্টার কৃতদাস আমরা কিসের বিয়ে কিসের সংসার আরও একটা দুটো কৃতদাসের জন্ম দেবার কি অধিকার আছে এই পৃথিবীতে ঘর লটকানো পায়ের দিকে চোখ আমরা তো সবাই মরে গেছি অর্ণ আমরা খুন হয়ে গেছি সত্যি তাই তো সত্যি সত্যি মরলাম আমার এই মরাটা যদি আরেকটা মানুষের জীবনকে ফিরিয়ে দিতে চায় সেই চলি তুমি ফিরে এসো বিশ্বাস ছেড়ে যেও না স্বপ্ন মুছে যেও না চোখের সামনে থেকে জাগো দুনিয়ার সমস্ত শ্রমিক জেগে ওঠো তোমার সমস্ত শক্তি দিয়ে কেড়ে নাও সেই সম্পদ যা তোমরা তৈরি করেছ কেউ এক টুকরো রুটির জন্য কাঁদবে না আর পৃথিবী হবে ভালোবাসা দিয়ে করা ভালোবাসা দিয়ে শুধু ভালোবাসা দিয়ে এতক্ষণ শুনছিলেন নাটক হারিয়ে যাওয়া নাম রচনা সৌমিত্র বসু অভিনয়ে অর্ণব নীলাঞ্জন পীযুষ সৌগত রিজু সুমন্ত ও রাইয়ের ভূমিকায় পামেলা